हेलो स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। अमी उम्मेद सामा बोलछी, नवकुमार इंस्टीट्यूशन एवं डॉक्टर शहीदुल्लाह कॉलेज इंग्लिश लेक्चरर। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आज के अमी तुम्हारे क्लास देब सिनोनिम एंटोनिमेर। आज के अमी एकादश एवं द्वादश श्रेणी सिनोनिम्स एंटोनिम्सेर उपरे क्लास देब। एटी किन्तु तुम्हारे परीक्षाय थाकबे, तुम्हारे जे सामने परीक्षा आसछे सेई परीक्षाय किन्तु ए आइटेमटी थाकबे। तो चलो आमरा आजके चले जाइ आमादेर आइटेम। फार्स्टली आमादेर जेटी জানতে হবে সেটি হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস কাকে বলে। সে আমরা জানি সিনোনিম হচ্ছে কোনো ওয়ার্ডের সেম মিনিং বা কাছাকাছি মিনিংয়ের আরও একটি ওয়ার্ড। আমি আবারও বলছি, আমরা জানি সিনোনিম হচ্ছে কোনো একটি ওয়ার্ডের সেম মিনিং বা একই অর্থের বা কাছাকাছি অর্থের অন্য কোনো একটি ওয়ার্ড। আর অ্যান্টোনিম হচ্ছে কোনো ওয়ার্ডের সম্পূর্ণ বিপরীত আরও একটি ওয়ার্ড। আমি আবারও বলছি, অ্যান্টোনিম হচ্ছে কোনো ওয়ার্ডের সম্পূর্ণ অপোজিট বা বিপরীত আরেকটি ওয়ার্ড। আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, কেননা আমরা এত ওয়ার্ড একসাথে কিন্তু মুখস্থ করতে পারবো না। আমরা কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের এত এত ওয়ার্ড কিন্তু মুখস্থ করে মনে রাখতে পারবো না। সবাই কিছু জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে। সেটি হচ্ছে, আসো চলে আসবো আমরা বোর্ডে। বোর্ড কোশ্চেনগুলো স্টাডি করতে হবে। আমি আবারও বলছি, বোর্ড কোশ্চেন খুব ভালো করে স্টাডি করতে হবে। তোমরা আগের বছরের বোর্ড কোশ্চেন স্টাডি করলে দেখতে পাবে যে একই ধরনের ওয়ার্ডগুলোই কিন্তু রিপিট হয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে বোর্ড কোশ্চেন তোমাদেরকে খুব ভালো করে ফলো করতে হবে। এতে করে তোমরা বুঝতে পারবে কী ধরনের ওয়ার্ড বোর্ডে দিচ্ছে এবং এক্সামগুলোতে আসছে। তো এভাবে তোমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের ওয়ার্ডগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে। তারপরে যেটি তোমাদেরকে করতে হবে সেটি হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। অর্থাৎ তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, কেননা এত ওয়ার্ড কিন্তু একসাথে মুখস্থ রাখা সম্ভব হয় না। এই জন্য তোমাদেরকে বারবার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এতে করে যেটি হবে সেটি হচ্ছে যে তোমরা মুখস্থ না করলেও অনেক ওয়ার্ড তোমাদের মনে থাকবে। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সেন্টেন্স এবং প্যাসেজটি পড়ে বুঝে অর্থ উদ্ধার করে আনসার করতে হবে। অর্থাৎ অনেক সময় এমন হবে যে কোনো ওয়ার্ডে তোমরা সিনোনিম বা অ্যান্টোনিম জানো না, অর্থাৎ সরাসরি কোনো ওয়ার্ডে সিনোনিম বা অ্যান্টোনিম তোমরা জানো না, তখন তো তোমরা সেটি ফেলে রেখে আসতে পারো না, তাই না? তো সেই জন্য তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে সেন্টেন্সটি বেশি বেশি পড়তে হবে, পড়ে অর্থ বুঝতে হবে। প্যাসেজটিও খুব ভালো করে পড়ে তোমাদের অর্থ বুঝতে হবে। এরপরে তোমরা রিলেট করবে যে ওই ওয়ার্ডের সিনোনিম কী হতে পারে। মোটামুটি এভাবে রিলেট করে তোমরা সিনোনিম বা অ্যান্টোনিম ওখানে বসে দিয়ে আসবে। এটি তখনই করবে যদি তোমরা সেটি কমন না পাও বা সেটির অর্থ না বুঝো। সেই কারণেই তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্যাসেজটি এবং সেন্টেন্সটি খুব ভালো করে পড়ে সেটির অর্থ বুঝে তারপরে সেই ওয়ার্ডটির সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়ার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি তোমাদের মুখস্থ করতে হবে। এটি আমাদের অস্বীকার করে কোনো উপায় নাই যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আসলে মুখস্থ করারই ব্যাপার। তারপরও যেহেতু এত মুখস্থ করে মনে রাখা সম্ভব না, সে কারণেই আমি তোমাদেরকে বলেছি যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিমের কিছু রুলস বা রেগুলেশনস ফলো করবো। যদিও তেমন কোনো রুলস রেগুলেশনস নেই এবং সব রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু সব ক্ষেত্রে যায় না, তারপরও কিছু কিছু জিনিস তোমরা দেখবে। যেমন দেখো, কিছু কিছু ওয়ার্ডের পূর্বে ইম, ইন, ডিস, আন, ইল প্রভৃতি প্রিফিক্স অ্যাড করে অ্যান্টোনিম করা যায়। আমি আবারও বলছি, কিছু কিছু ওয়ার্ডের পূর্বে ইম, ইন, ডিস, আন, ই প্রভৃতি প্রিফিক্স অ্যাড করে অ্যান্টোনিম করা যায়। আমরা জানি প্রিফিক্স হচ্ছে সেই শব্দাংশ যা কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ চেঞ্জ করে দেয়, তাই না? তো চলো আমরা দেখে আসি কিছু এক্সাম্পল। মোরাল, ইমোরাল, দেখো এখানে ইম অ্যাড হয়েছে মোরাল এই ওয়ার্ডটির পূর্বে। এটি কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটি ওয়ার্ড হয়ে গিয়েছে। মোরাল অর্থ হচ্ছে মনুষ্যত্ব সম্পন্ন, আর এই মোরাল অর্থ হচ্ছে মনুষ্যত্ব বিহীন। অর্থাৎ আমরা মোরাল ওয়ার্ডটির পূর্বে ইম প্রিফিক্স অ্যাড করে কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি ওয়ার্ড পেয়েছি। তারপরে দেখো রেগুলার, ইররেগুলার, এই ওয়ার্ডটিতে ইর অ্যাড হয়েছে অ্যাজ আ প্রিফিক্স। এটিও তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু রেগুলার অর্থ হচ্ছে নিয়মিত, ইররেগুলার হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত অপোজিট একটি ওয়ার্ড, সেটি হচ্ছে ইররেগুলার, তাই না? অনিয়মিত। তারপর অনেস্ট, ডিসঅনেস্ট, এখানে ডিস যোগ হয়েছে অ্যাজ আ প্রিফিক্স। পপুলার, আনপপুলার,
আনপপুলার এখানে আন অ্যাড হয়েছে অ্যাজ আ প্রিফিক্স লিগ্যাল ইললিগ্যাল এখানে ইল অ্যাড হয়েছে অ্যাজ আ প্রিফিক্স তো ইন ইর ডিজ আন ইল বা আরো অনেক আছে এগুলো কোনো ওয়ার্ডের পূর্বে যোগ করে কিন্তু আমরা কোনো ওয়ার্ডকে অ্যান্টোনিম করতে পারি কিন্তু সব কিন্তু এরকম হবে না যেমন দেখো কিছু কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম সম্পূর্ণ ভিন্ন কোনো ওয়ার্ড হয় অর্থাৎ অনেক ওয়ার্ডই আছে যার পূর্বে আমরা ইন ইল ইর আন ডিজ এগুলো যোগ করে কিন্তু অ্যান্টোনিম করতে পারবো না যেমন দেখো গুড ব্যাড ভালো এর অপোজিট হচ্ছে ব্যাড খারাপ তো এটা কিন্তু আমরা কিন্তু জানতাম যে আমরা এর আগে কিন্তু কোনো প্রিফিক্স অ্যাড করে কিন্তু আমরা অ্যান্টোনিম করতে পারছি না সো এটি আমাদেরকে মনে রাখতে হবে তাই না তারপর দেখো বিউটিফুল আগলি সুন্দর কুৎসিত তো এই ওয়ার্ডগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়ার্ড হিসেবে আসে অ্যাজ অ্যান অ্যান্টোনিম এখন আমরা চলে যাব আমাদের প্র্যাকটিস সেশনে দেখো আমি ঢাকা বোর্ড 2017-র একটি প্যাসেজ দিয়েছি যেটিতে আমরা হচ্ছে দেখেছিলাম যে তোমার হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম এই জিনিসগুলো এসেছিল একটু দেখবো আমরা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি যে তোমাদের জন্য কিন্তু ঢাকা বোর্ড 2017 সেকেন্ড পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের যে নেক্সট এক্সাম অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এক্সাম একাদশ শ্রেণীর এটিতে কিন্তু ঢাকা বোর্ড 2017 ইংলিশ সেকেন্ড পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বোর্ড তো চলো আমরা চলে যাই আমি পুরোটা দিইনি জায়গা স্বল্পতার কারণে আমি কয়েকটা লাইন দিয়েছি একটু দেখো স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট পপুলার আমরা জানি পপুলার হচ্ছে জনপ্রিয় তো পপুলার অ্যান্টোনিম রয়েছে এটিতে আমরা যদি এর আগে আন প্রিফিক্স অ্যাড করি তাহলেই কিন্তু আমরা অ্যান্টোনিম পাচ্ছি যেমন দেখো পপুলার আন আনপপুলার তারপরে দেখো ফর্মের সিনোনিম চেয়েছে আমরা ফর্মের সিনোনিম হিসেবে আমরা অনেক কিছু দিতে পারি আমরা দিতে পারি ফিগার আমরা দিতে পারি মিডিয়া তোমরা যে কোনো একটি দিবে তো আমরা জানি ফর্মের সিনোনিম হচ্ছে ফিগার অথবা মিডিয়া অফ এন্টারটেইনমেন্ট বিনোদন আমরা জানি যে এন্টারটেইনমেন্টের সিনোনিম হচ্ছে অ্যামিউজমেন্ট তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে টোটালি ডিফারেন্ট যেটি আমি এখানে যেটি বলেছি যে কিছু কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম হবে টোটালি ডিফারেন্ট কোনো ওয়ার্ড তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে তারপর দেখো মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড মানে হচ্ছে আয়োজন করা হয় এটির সিনোনিম হচ্ছে অ্যারেঞ্জ ফ্রম টাইম টু টাইম ওকে মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্পন্সার্ড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস স্পন্সার্ড মানে হচ্ছে তোমার টাকা দিয়ে ওরা তোমার হচ্ছে স্বত্ব কিনে নেয় যে ওরা এই স্পোর্টিং ইভেন্টগুলোর মাঝখানে ওদের বিজ্ঞাপন বা তোমার হচ্ছে যে অ্যাড সেগুলো তোমার হচ্ছে সম্প্রচার করতে পারবে তো স্পন্সরের সিনোনিম আমরা জানি যে প্যাট্রোনাইজ আমি আবারও বলছি প্যাট্রোনাইজ এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বিকজ এগুলোর সামনে কিন্তু প্রিফিক্স অ্যাড করে আমরা এগুলোর অ্যান্টোনিম করতে পারছি না তারপরে দেখো বাই মাল্টিন্যাশনাল মানে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন জাতির কোনো সংগঠন তাই না মাল্টিন্যাশনাল মানে বিভিন্ন জাতির তোমার হচ্ছে যদি একসাথে সংযুক্ত হয়ে যদি কোনো সংগঠন বা কোনো ইনস্টিটিউশন তৈরি করে তখন আমরা সেটি বলবো মাল্টিন্যাশনাল তো আমরা এটি অ্যান্টোনিম হিসেবে জানি হচ্ছে ন্যাশনাল তাই না আমরা এটি অ্যান্টোনিম হিসেবে জানি ন্যাশনাল তো এই যে এগুলো চলে গেল আমাদের ঢাকা বোর্ড 2017 এর সিনোনিম অ্যান্টোনিম আচ্ছা তারপরে হচ্ছে আমি এখন তোমাদের যেটি বলবো সেটি হচ্ছে যে আগেও বলেছি যে তোমাদের নেক্সট ফার্স্ট সেমিস্টার ফাইনাল অর্থাৎ একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট ঢাকা বোর্ড 2017 আমি সেটিই বলেছি যে দেখো তোমরা ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য যেটি করবে একাদশ শ্রেণী রাষ্ট্রীয় বোর্ড 2019 ফর ইংলিশ ফার্স্ট পেপার আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য রাজশাহী বোর্ড 2019 তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে রিড ঢাকা বোর্ড 2017 ফর ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ হচ্ছে ঢাকা বোর্ড 2017 তোমাদের নেক্সট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর ইংলিশ সেকেন্ড পেপার এবং লেটার কোভিড নাইন্টিন লেটার পড়বে তোমরা কোভিড-19 তোমাদেরকে কিন্তু আমি পড়িয়ে দিয়েছি বোর্ডে তারপরে যদি পড়বে সেটি হচ্ছে যে প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ এটিও কিন্তু আমি তোমাদের বোর্ডে করিয়ে দিয়েছি যে
ক্লাইমেট চেঞ্জ কাকে বলে, ক্লাইমেট চেঞ্জের তোমার যে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো এগুলো আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করবে। তোমাদের কিন্তু 28 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু হয়ে যাবে। তোমরা খুব ভালোভাবে আপডেটেড থাকবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে NIADSC ঢাকা, এটাতে তোমরা গিয়ে একটু বেশি বেশি করে আপডেট জানবে, তারপরে তোমরা খুব ভালো করে বাসায় পড়াশোনা করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।